নমস্কার, স্বাগতম জানাইছো। আপুনি চাই আছে খবর মহানগরৰ ষ্টুডিঅত। মই গীতা শ্ৰীয়াৰ প্ৰথমটো বাতৰি। মুখ্যমন্ত্ৰী মন্ত্ৰী বিধায়কে নাপাব এতিয়াৰ পৰা বিনামূলীয়া বিদ্যুৎ। মন্ত্ৰী আমোলাই পৰিশোধ কৰিব লাগিব বিদ্যুৎ বিল। 1 জুলাইৰ পৰা বিদ্যুতৰ মাচুল পৰিশোধ কৰিব লাগিব মন্ত্ৰী আমোলায়ো। 75 বছৰে বিনামূলীয়া আছিল মন্ত্ৰী বিধায়কৰ বিদ্যুৎ বিল, আৰু বিদ্যুৎ মাচুল 1 টকা হ্ৰাস কৰাৰ চিন্তা চৰ্চা কৰিছে চৰকাৰে। এটা ভাল খবৰ, বিদ্যুৎ মাচুল 1 টকা হ্ৰাস কৰাৰ চিন্তা চৰ্চা চৰকাৰৰ। 2025ৰ 1 এপ্ৰিলৰ পৰা 1 টকা কমিব পাৰে বিদ্যুৎ মাচুল। 2026ত পুনৰ 50 পইচা হ্ৰাস কৰাৰ সিদ্ধান্ত লৈছে চৰকাৰে। তেনেকৈ কিছু চৰ্চা কৰিছে, চিন্তা চৰ্চা হৈছে যে 2026ত, অৰ্থাৎ আগন্তুক কিছু সময় আছে বাৰু, 2026ত পুনৰ 50 পইচা হ্ৰাস কৰাৰ চিন্তা চৰ্চা। কিন্তু এই মুহূৰ্তৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে যে বৰ্তমান যিহেতু 2024, কিন্তু অহা বছৰ অৰ্থাৎ 2025ৰ 1 এপ্ৰিলৰ পৰা 1 টকা কমিব পাৰে বিদ্যুৎ মাচুল। আৰু লগতে এই মুহূৰ্তৰ গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে যে 75 বছৰৰ পিছত মুখ্যমন্ত্ৰী মন্ত্ৰী বিধায়কে তেওঁলোকে আৰু বিনামূলীয়া বিদ্যুৎ নাপায়। মন্ত্ৰী আমোলাই পৰিশোধ কৰিব লাগিব বিদ্যুতৰ বিল। তেওঁলোকেও বিদ্যুৎ ল'লে, ব্যৱহাৰ কৰিলে তাৰ বাবদ বিল পৰিশোধ কৰিব লাগিব। 1 জুলাইৰ পৰা বিদ্যুৎ মাচুল পৰিশোধ কৰিব লাগিব মন্ত্ৰী আমোলাই। 75 বছৰে বিনামূলীয়া আছিল মন্ত্ৰী বিধায়কৰ বিদ্যুৎ বিল। দেশৰ ভিতৰতে প্ৰথমটো সেউজ জনতা ভৱন, এই ধৰণে চিন্তা চৰ্চা কৰা হৈছে। আমি গুৰুত্বপূৰ্ণ আন কেতবোৰ কথা আমি জনাইছোঁ। সৌৰ প্ৰকল্পত ব্যয় 12 কোটি টকা। এয়া জনতা ভৱনৰ সৌৰ প্ৰকল্পত 12 কোটি টকা, 25 বছৰলৈকে কাৰ্যক্ষম হৈ থাকিব সৌৰ প্ৰকল্প। এই সৌৰ প্ৰকল্পই কিন্তু যথেষ্টখিনি, যিহেতু এয়া পৰিৱেশৰ বাবে ভাল, এয়া বিশেষ ধৰণে ব্যৱস্থা এটা লোৱা হৈছে। চৰকাৰী হাস্পতালতো একেধৰণৰ চিন্তা চৰ্চা, বিশ্ববিদ্যালয়সমূহতো সৌৰ প্ৰকল্প স্থাপনৰ লক্ষ্য চৰকাৰে লৈছে। একেধৰণে কাৰ্বি আংলঙত স্থাপন হ'ব 1000 মেগাৱাট সৌৰ প্ৰকল্প। সেয়া কাৰ্বি আংলঙৰ এটা গুৰুত্বপূৰ্ণ 1000 মেগাৱাট। আৰু লগতে প্ৰধানমন্ত্ৰীৰ সূৰ্য ঘৰ আঁচনিত পাব সৌৰ শক্তি যোগান, আৰু এই ক্ষেত্ৰতে হ্ৰাস পাব বিদ্যুৎ গ্ৰাহকৰ বিদ্যুৎ মাচুল। কিয়নো ৰাজ্যৰ 1.8 লাখ অৰ্থাৎ 1,80,000 লোকে সৌৰ শক্তিৰ বাবে ইতিমধ্যে আবেদন কৰিছে, আৰু সেইধৰণে কিছু ব্যৱস্থাও কৰা হৈছিলে। জনতা ভৱনত সংস্থাপন কৰা হৈছে অটো ষ্টপেজ। এতিয়া সেই অটো ষ্টপেজটো কি, গৃহ বা বিত্ত বিভাগৰ বাদে আন বিভাগসমূহত নিশা 8 বজাত সেই আপোনা আপুনি স্বয়ংক্ৰিয়ভাৱে কৰ্তন হৈ যাব বিদ্যুতৰ ব্যৱস্থা। জুলাইৰ পৰা বিদ্যুৎ বিল পৰিশোধ কৰিব লাগিব মুখ্যমন্ত্ৰীয়ে নিজেই। এইখিনি কথাও স্পষ্টকৈ কৈ দিয়া হৈছে, বিদ্যুতৰ বিল পৰিশোধ কৰিব লাগিব মন্ত্ৰী বিধায়ক আমোলাই। এতিয়ালৈকে সেয়া বিনামূলীয়া আছিলে বিদ্যুৎ যোগান। 75 বছৰে বিনামূলীয়া বিদ্যুৎ যোগান লাভ কৰি আছিলে মন্ত্ৰী বিধায়কে, কিন্তু 1 জুলাইৰ পৰাই গোটেই 75 বছৰীয়া এটা পৰিক্ৰমাৰ অন্ত পৰিব। সৌৰ শক্তিৰে শক্তিবান হ'বলৈ গৈ আছে অসম। 3 বছৰত দিনৰ ভাগত বিদ্যুৎ যোগানত স্বাৱলম্বী হ'বলৈ গৈ আছে অসম। সাধাৰণতে দেখা যায় যে আমাৰ মন্ত্ৰীসকলৰ আৱাস আৰু ছিনিয়ৰ গভৰ্ণমেণ্ট অফিচাৰসকলৰ আৱাস বা ছেক্ৰেটেৰিয়েটৰ কৰ্মচাৰীসকলৰ আৱাসত ইলেক্ট্ৰিচিটি বিল ইমান দিনে চৰকাৰে দি আছিল। ইতিমধ্যে আমি 1 জুলাইৰ পৰা প্ৰযোজ্য হোৱাকৈ আমি সিদ্ধান্ত লৈছোঁ যে এতিয়াৰ পৰা মুখ্যমন্ত্ৰীয়ে হওক, মন্ত্ৰীসকলে হওক, ছিনিয়ৰ অফিচাৰসকলে হওক, আমি আমাৰ ইলেক্ট্ৰিচিটিৰ বিলখন আমি দিম, যাতে আমি নিদিয়াৰ কাৰণে ইলেক্ট্ৰিচিটি বোৰ্ডৰ যি ক্ষতি হয় সেই ক্ষতিৰ বিনিময়ত তেওঁলোকে যাতে বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি কৰিব নালাগে। এতিয়াৰ পৰা আমি সেই দিশতো সিদ্ধান্ত লৈছোঁ। সাধাৰণতে দেখা যায় যে আমাৰ মন্ত্ৰীসকলৰ আৱাস আৰু ছিনিয়ৰ গভৰ্ণমেণ্ট অফিচাৰসকলৰ আৱাস বা ছেক্ৰেটেৰিয়েটৰ কৰ্মচাৰীসকলৰ আৱাসত ইলেক্ট্ৰিচিটি বিল ইমান দিনে চৰকাৰে দি আছিল। ইতিমধ্যে আমি 1 জুলাইৰ পৰা প্ৰযোজ্য হোৱাকৈ আমি সিদ্ধান্ত লৈছোঁ যে এতিয়াৰ পৰা মুখ্যমন্ত্ৰীয়ে হওক, মন্ত্ৰীসকলে হওক, ছিনিয়ৰ অফিচাৰসকলে হওক, আমি আমাৰ ইলেক্ট্ৰিচিটিৰ বিলখন আমি দিম, যাতে আমি নিদিয়াৰ কাৰণে ইলেক্ট্ৰিচিটি বোৰ্ডৰ যি ক্ষতি হয় সেই ক্ষতিৰ বিনিময়ত তেওঁলোকে যাতে বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি কৰিব নালাগে। এতিয়াৰ পৰা আমি সেই দিশতো সিদ্ধান্ত লৈছোঁ।
রানে খবর বরষুণের মাজতে মানকাছৰৰ ভয়ঙ্কর অঘটন ঘটিছে। মানকাছৰৰ কুকুরমারাত বজ্র পড়ি দুগৰাকীকৈ লোক নিহত হয়েছে। বজ্রপাতত আহত হয়েছে আন তিনজন ব্যক্তি। নিহত একেখন গাঁৱৰে রফিক শেখ আর সালু শেখ। ইফালে আহত তিনিজনকে ততাতৈয়াকৈ চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। বতর বেয়া, যথেষ্টখিনি বরষুণ হয়ে আছে বিভিন্ন ঠাইত, অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ। আর তার মাজতে এয়া মানকাছৰৰ পৰা অহা যেটো ভয়ঙ্কর বাতৰি, যেহেতু বরষুণ হয়ে আছে, বরষুণের মাজতে দুগৰাকী লোকে বজ্র পড়ি মৃত্যু খাপতিছে। মানকাছৰৰ কুকুরমারাত এই ঘটনা, নিহত দুগৰাকী লোক তাতে মৃত্যুক আঁকোৱালি লৈছে। বজ্রপাতত আহত হয়েছে তেওঁলোকৰ সৈতে একেলগে থকা আন তিনিগৰাকী লোক। একেখন গাঁৱৰে রফিক শেখ আৰু সালু শেখ, তেওঁলোক নিহত হয়েছে। আহত হয়েছে তিনিজন লোক, তেওঁলোকক ততাতৈয়াকৈ চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আর ইফালে যোৰহাটত পুনৰ কৃত্রিম বানপানী। এজাক বরষুণ আর এজাক মুষলধার বরষুণ হওয়ার পিছতে গুৱাহাটীৰ পৰা উজনি অভিমুখী যোৰহাটৰ 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এয়া আমি দৃশ্য আপোনালোকক দেখুৱাইছো। চাওক এয়া ডিভাইডাৰ পৰ্যন্ত কিমানলৈকে পূৰ গৈছে। আর এই ডিভাইডাৰ কিন্তু যথেষ্ট ওখ ডিভাইডাৰ। এইচোৱা অংশত রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্টি হয়েছে এককাল পর্যন্ত পানি, যার ফলত যাত্রীসকলের মাজত এটি হাহাকারময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। গুৱাহাটীৰ পৰা উজনি পথচোৱা বন্ধ হওয়ার ফলত পূরণ হেতুর উপরে ভুল দিশে বাহনবুরে চলাচল করবলে বাধ্য হয়েছে। মূলত পানি নিষ্কাশনের যোৰহাটত থকা নলা নর্দমাবর সেয়া পাহাড়ের যেটা ঢল নামে পাহাড়ের রঙামাটিরে ভরি পড়েছে, জাবর জোথেরে ভর্তি হয়ে আছে, যার পরিপ্রেক্ষিত নলা সমূহ উফন্দি উঠে আর পানি থাকে রাস্তা। এয়া সেই ধরনের ছবি এখনের ফলশ্রুতিতে বারে বারে কৃত্রিম বানপানির সৃষ্টি হয়েছে, জুরুলা হয়ে আছে সর্বসাধারণ। যোৰহাটৰ এই কৃত্রিম বান সমস্যা কিন্তু দীর্ঘদিনিয়া, এয়া নতুন কথা নহয়, বা হঠাৎ খুব বেশি বরষুণ হওয়ার বাবে এই ধরনের ঘটনা যে ঘটিছে তেনেকুৱা নহয়। হয়তো আমি বহুবার এনেকুৱা বাতৰি পরিবেশন করবলগিয়া হয়েছে, দর্শকরও হয়তো বহুবার তেনেকুৱা দৃশ্য চকু পড়িছে, বা হয়তো নিজেও কেতিয়াবা ভুক্তভোগী হয়েছে এই সমস্যার। এই সমস্যার সমাধান কেতিয়া? চাওক যিসমূহ কাষত থকা দোকান পোহার আছে, এই গোটেই দোকান পোহারে হোক বা প্রতিষ্ঠানেই হোক, সকলোতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়। আর এই ক্ষেত্রত, এই সমস্যা সমাধানের ক্ষেত্র সরকার বা প্রশাসনে কোনোদিনে গুরুত্ব কিয় আরোপ করা নাই, এটা কিন্তু ডাঙর প্রশ্ন হয়ে রয়ে গেছে। বতৰ বতৰা লৈ আহিছে এই মুহূৰ্তত সাৱধানে থাকক, কিয়নো ৰাজ্যত আৰু পাঁচটা দিনলৈকে পুনৰ বৰষুণ হ'ব আৰু খুব বেছি বৰষুণৰ আগজাননী দিয়া হৈছে। শনিবাৰৰ পৰা অসমকে ধৰি উত্তৰ পূৰ্বাঞ্চলত কেইবাখনো ৰাজ্যত অব্যাহত আছে যিহেতু বৰষুণ। এই বৰষুণ কিন্তু নকমে সহজে, ধাৰাষাৰ বৰষুণৰো সতৰ্কবাণী জাৰি কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। অসমৰ লগতে সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আন আন চুবুৰীয়া ৰাজ্যসমূহতো, অৰুণাচল প্ৰদেশ, মেঘালয়, নাগালেণ্ড, লগতে মণিপুৰ, ইফালে মিজোৰাম আৰু ত্ৰিপুৰা, এই আটাইকেইখন ৰাজ্যৰে বিভিন্ন ঠাইত স্থানীয় যি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰ, আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা যি এক আগজাননী দিয়া হৈছে যে মজলীয়া বা পাতলীয়া বৰষুণ হৈ থাকিব, যথেষ্ট সম্ভাৱনা আছে বৰষুণৰ। আজাৰাৰ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই জনাইছে বিস্তৃতৰূপে কিছু কিছু ঠাইত বিজুলী ঢেৰেকনিৰে বৰষুণ অহাৰ উপৰিও অসমকে ধৰি মেঘালয়, ইফালে অৰুণাচল প্ৰদেশ, নাগালেণ্ড, মণিপুৰ, মিজোৰাম আৰু ত্ৰিপুৰাৰ ৰাজ্যৰ কিছু কিছু ঠাইত ধাৰাষাৰ বৰষুণ হ'ব। খুব বেছি পৰিমাণে বৰষুণৰ আগজাননী দিয়া হৈছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যসমূহত। বৰষুণৰ আগজাননী দিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই, অৰ্থাৎ যিহেতু এইকেইটা দিনত বৰষুণ হৈ আছে, যোৱা শনিবাৰমানৰ পৰা বা শুকুৰবাৰৰ পৰা যিধৰণে আচলতে কিনকিনীয়া বৰষুণেই হওক বা মাজে দুই এজাক খুব বেছি পৰিমাণৰ বৰষুণ হৈছে, বৰষুণৰ ফলত কি হৈছে, বিভিন্ন ঠাইত কিন্তু বানপানীৰ সৃষ্টি হৈছে। মাত্ৰ ইয়াৰ পূৰ্বৰ বাতৰিটোত আমি দেখুৱাইছিলোঁ যে কেনেকৈ যোৰহাটৰ অংশখিনি পানীৰ তলত কৃত্ৰিম বানপানীত বুৰ গৈ আছে। আর সেয়া এই ধরনের থাকলে এটা কেবল গুৱাহাটীয়ে যে কৃত্রিম বানপানীর কবলত পড়ে তেনা নহয়, গুৱাহাটীর বিভিন্ন অলিয়ে গলিয়ে যে বানপানীর সমস্যা, কৃত্রিম বানপানীর সমস্যা বিশেষ, কিন্তু তার উপরও আসলতে আন আন শহরসমূহতো এই হারত যদি বরষুণ আরম্ভ হয়ে থাকে বা অব্যাহত থাকে, তেনেহলে কিন্তু কৃত্রিম বানপানীর বিশেষ যে দ ঠাই আছে বা অকনমান দ ঠাই, তুলনামূলকভাবে ঠাইসমূহ কিন্তু পানীরে উপচি পড়ে। নলা নর্দমা নিষ্কাশন কিমান করা হয়েছে এইবর প্রশ্ন আছে বা প্রসঙ্গ আহি থাকে, কিন্তু এই মুহূর্তে বতর বিজ্ঞান কেন্দ্রর ফালের পর যে আগজাননী যে ধারাষার বরষুণ কিন্তু আরো পাঁচটা দিনলকে অব্যাহত থাকিব। ডে ফাইভ কি বাত করে তো হম লোক এক্সপেক্ট করে কি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা কে এক ইয়া দো স্থানো মে থান্ডারস্টর্ম লাইটনিং হোনে কি সম্ভাবনা হ্যা। সাথ হি সাথ আসাম আর মেঘালয় কে এক ইয়া দো স্থানো মে হেভি টু ভেরি হেভি উইথ এক্সট্রিমলি হেভি রেন হোনে কি সম্ভাবনা জতাই যা রহি হ্যা। সাথ হি সাথ অরুণাচল প্রদেশ,
नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के एक या दो स्थानों में हैवी टू वेरी हैवी रेन होने की संभावना है और साथ ही साथ अरुणाचल प्रदेश के एक या दो स्थानों में हैवी रेन होने की संभावना है। আর মেঘালয়ৰ পাহাৰৰ পৰা নামি অহা পানীৰ ঢলে প্লাবিত কৰিছে মানকাছৰ বিস্তীৰ্ণ অঞ্চল। যিহেতু মেঘালয়ত ৰেড এলাৰ্ট দি দিয়া হৈছে বা খুব বেছি পৰিমাণৰ বৰষুণ হৈছে, কিন্তু মেঘালয়ৰ ফালৰ পৰা যিবোৰ বৰষুণৰ পানী সেয়া ঢল নামিছে আৰু মানকাছৰ বিস্তীৰ্ণ অঞ্চল এতিয়া পানীৰ তলত। গাৰো পাহাৰৰ পৰা নামি অহা পানীৰ ঢলৰ ফলত হাত ছিঙিমাৰীৰ সৃষ্টি হৈছে কৃত্ৰিম বানপানীৰ সমস্যা। কৃত্ৰিম বানৰ কবলত পৰিছে হাত ছিঙিমাৰী, কালাপানী সংযোগী পথছোৱা, মইনাবান্দা গাঁওখনত পথৰ ওপৰেদি এতিয়া পানী বাগৰি আছে। হাতছিঙিমাৰীৰ শান্তিপুৰ, মহামায়ানগৰ, মানুলীয়াপাৰা অঞ্চলৰ বহুকেইটা বাট পথ জলমগ্ন হৈ পৰাত যাতায়াতত ভীষণ অসুবিধাৰ সন্মুখীন হৈছে অঞ্চলবাসী। কৃত্ৰিম বানৰ ফলত মানকাছৰত সৃষ্টি হৈছে এক প্ৰকাৰ হাহাকাৰ পৰিস্থিতি। আৰু এয়া আচলতে মেঘালয়ত যিহেতু যথেষ্ট বৰষুণ হৈছে, গাৰো পাহাৰৰ পৰা পানীৰ ঢল নামিছে আৰু হাত ছিঙিমাৰি বিভিন্ন ঠাই বুৰাই পেলাইছে। ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ আমাৰ সাংবাদিক শ্বাহজাহানক। দক্ষিণ মানকাছৰ জিলাৰ বিভিন্ন ঠাইত কিন্তু জলমগ্ন হোৱা পৰিলক্ষিত হৈছে। ইতিমধ্যে মেঘালয়ৰ যি বাৰণি পানী আছে, মেঘালয়ৰ বাৰণি পানী আহি পিপুলবাৰী মানুলাপাৰা অত্ৰ অঞ্চলৰ যিসকল লোক আছে, লোকসকলৰ কিন্তু ঘৰ বাৰী ৰাস্তা ঘাট ইতিমধ্যে কিন্তু বুৰ যোৱা পৰিলক্ষিত হৈছে। এনেদৰে ইয়াৰ সামগ্ৰিক দৃশ্য মই নিউজ চিটিন অসম নৰ্থ ষ্টুডিঅ'সকলক দেখুৱাম। এয়া হৈছে দক্ষিণ মানকাছৰ জিলাৰ যি মানুলাপাৰা যি লাইফ লাইন যি পথ, সেই পথখন ইতিমধ্যে কিন্তু পানীত বুৰ যোৱা পৰিলক্ষিত হৈছে। এনেদৰে কিন্তু যাতায়াত অৱস্থা কিন্তু ক'বলৈ গ'লে ব্যাহত হোৱা পৰিলক্ষিত হৈছে। গাড়ী মটৰ বহুত ৰিক্সত এনেদৰে কিন্তু চলাই লৈ যোৱা পৰিলক্ষিত হৈছে। এনেদৰে কিন্তু দেখা গৈছে যে বিভিন্ন অঞ্চলত এনেদৰে যি পানী, যি কৃত্ৰিম যি বানপানী, কৃত্ৰিম বানপানীৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। কৃত্ৰিম বানপানীৰ ফলত কিন্তু দেখা গৈছে যে বিভিন্ন জেগাত বিভিন্ন ঘৰ দুৱাৰ তথা বাট পথ কিন্তু পানীত বুৰ যোৱা পৰিলক্ষিত হৈছে। মোৰ এতিয়া স্থানীয় ৰাইজ আছে, মই কথা পাতিলে মই যত্ন কৰিম। হয় দাদা, কি ক'ব, যিহেতু কৃত্ৰিম বানপানীত কিন্তু আমি আপুনি চাওক, আমাৰ মানকাছৰ চাউথ চালমাৰা মানকাছৰ ডিষ্ট্ৰিক্টৰ বিভিন্ন এলেকা, খালি এইটোৱে নহয়, এইটো আমাৰ তুৰা আৰু হাটছিঙিমাৰী সংযোগী ৰোডটোৱে নহয়, বিভিন্ন এলেকাত কৃত্ৰিম বানপানী চাবলগীয়া হৈছে, মানুহৰ যাতায়াতৰ অসুবিধা হৈছে। আৰু চাওক, ইপিনে নিয়াৰ বাই যিটো ঘৰ আছে, সেইটো ঘৰ আপোনাৰ গৰাখহনীয়াৰ দ্বাৰত পৰি আছে, কেতিয়া যে পৰি যাব কোনো গম পোৱা নাই। তো সেইকাৰণে মই আপোনালোকক কওঁ যে এনেকুৱা কৃত্ৰিম বানপানী আজিৰ এইটো নতুন নহয়, আমাৰ ডিষ্ট্ৰিক্টত হৈয়ে আছে বহুত আদিৰ পৰা। তো চৰকাৰৰ ফালৰ পৰা আমাৰ ব্যৱস্থা লাগে, সেইটোৱে আপোনালোকৰ ফালৰ পৰা মই অনুৰোধ জনাম আৰু। হয়, এয়া কেৱল পানী আৰু পানী, কেৱল আপুনি যোনফালে চাব কেৱল পানী আৰু পানী, চকু যোনফালে যাব সেইলৈকে কিন্তু পানী আৰু পানী। ইয়াৰ সামগ্ৰিক দৃশ্য মই দেখুৱাম। এয়া হৈছে মেঘালয় আৰু মেঘালয়ৰ যি বাৰণি পানী, বাৰণি পানী আহি কিন্তু বিভিন্ন অঞ্চল যি অঞ্চল আছে জলমগ্ন কৰা পৰিলক্ষিত হৈছে। মেঘালয়ৰ বাৰণি পানী আহি কিন্তু দক্ষিণ মানকাছৰ জিলাৰ বিভিন্ন প্ৰান্তত আহি কিন্তু জলমগ্ন হোৱা পৰিলক্ষিত হৈছে। ইয়াৰ সামগ্ৰিক দৃশ্য মই নিউজ চিটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকক দেখুৱাইছোঁ। এনেদৰে কিন্তু দেখা গৈছে যে ৰাস্তাত যি বাট পথ আছে, বাট পথ ইতিমধ্যে কিন্তু বুৰ যোৱা পৰিলক্ষিত হৈছে, মানুহৰ ঘৰ দুৱাৰ কিন্তু জলমগ্ন হোৱা পৰিলক্ষিত হৈছে। মই এই ঘৰখনলৈ লক্ষ্য কৰি দেখুৱাবলৈ অনুৰোধ জনাম নিউজ চিটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকক, যিকোনো মুহূৰ্তত কিন্তু ঘৰখন কিন্তু পানীত কিন্তু উঠাই লৈ যোৱাৰে ভয়ত কিন্তু ভুগিবলগীয়া হৈছে ঘৰখনৰ মালিকে। ইতিমধ্যে দেখা গৈছে যে পানীৰ যি ঢৌ, এই ঢৌৱে কিন্তু যি মানুলাপাৰা যি ৰাস্তা আছে, ৰাস্তাখন কিন্তু যিকোনো মুহূৰ্তত কিন্তু উঠি যাব পাৰে। সেয়া কিন্তু ৰাইজে কিন্তু ভয়ত কিন্তু আতংকই কিন্তু বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে। সেয়া হৈছে দক্ষিণ মানকাছৰ জিলাৰ যি মানুলাপাৰা হাটিঙিমাৰী যি সংযোগী যি পথ আছে, সংযোগী পথ, এনেদৰে কিন্তু দেখা গৈছে যে পানীৰ মাজৰে কিন্তু যি বাইক আৰোহী আৰু টেম্পু আৰোহীসকল কিন্তু বহুত কষ্টৰে কিন্তু বাইক চলাই লৈ যোৱা কিন্তু পৰিলক্ষিত হৈছে এনেদৰে। আৰু ইফালে তামোলপুৰতো বানৰ সংহাৰী ৰূপ। নৈৰ বাঢ়নী পানীয়ে বুৰাই পেলাইছে তামোলপুৰৰ কেইবাখনো গাঁও। তামোলপুৰৰ বৰলীয়া নৈৰ বাঢ়নী পানীয়ে জলমগ্ন কৰি তুলিছে ৰামে চুবুৰী, মাছগাড়ী গাঁও, ঘৰৰ চোতালতে একাঁঠু পৰ্যন্ত পানী, ঘৰ দুৱাৰ বাট পথ জলমগ্ন হৈ পৰাত হাহাকাৰ লাগিছে বানাক্ৰান্তৰ। ঠায়ে ঠায়ে জলমগ্ন ঘৰ দুৱাৰ এৰি ওখ স্থানৰ আশ্ৰয় লৈ আহিছে এতিয়া বান পীড়িতই। ইয়াত দেখুৱাইছোঁ কণমানিপীৰ পৰা, ইয়াত যিসকল যুৱক বা যিসকল বয়োজ্যেষ্ঠ সকলো আচলতে তেওঁলোকে পানী ভাঙি তেওঁলোকে আগবাঢ়িছে, হাতত কাৰোবাৰ এটা চাপি, কাৰোবাৰ এটা লাঠি, আৰু এই ধৰণে তেওঁলোকে বিপদসংকুলভাৱে যাত্ৰা কৰি আছে। কোলাত কণমানি, সেয়া
কণমানি শিশু লো এই ধরনের পানি ভাঙি আগবাড়িছে উখঠার সন্ধান। এই মুহূর্তে আমি এক প্রতিবেদন আগবাইছো আমার সাংবাদিক তামুলপুরের নয়নজ্যোতি দাসর। হয়, দ্বিতীয়টো বানে আসলে রাজ্যের বিভিন্ন প্রান্তর তামুলপুর জেলাতো এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। আমি দেখুয়াই আছো তামুলপুরের পরিবেশ আর মই বর্তমান উপস্থিত আছো তামুলপুর জেলার রামেশুবুরী গাঁত। আর ক্যামেরা সহযোগে মোট দেখাব মোট পিছফালের পরিবেশ। তো আসলে রামেশুবুরী গাঁর যাত পথ আছে এই পথের উপরে পানি বাগরার মানুষের ঘর দোয়ার সমগ্র ঘর দোয়ার পানিত ডুবি পড়া দেখবলে পাওয়া গেছে। মোট ক্যামেরা সহযোগী মানে এইফালে একটা ঘর আছে, এই ঘরটির পরিবেশ কিছু দেখাবলে মানে অনুরোধ জানাম। আসলে তামুলপুর জেলার এই রামেশুবুরী গাঁতো আসলে বরলিয়া নদীর বাঢ়নি পানিয়ে আসলে গাঁখন বুড়াই পেলা পরিলক্ষিত হয়েছে। এনেদরে বানর বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তামুলপুর জেলার বিভিন্ন প্রান্ত। মোট ক্যামেরা সহযোগে দেখাইছে ইয়ার সমগ্র পরিবেশ। আর মোট ওসরতে এই গাঁখনের এগারী লোক আছে, মানে জানিম আসলে কেতিয়ারপরা এই বান হয়েছে। রাতে সাতটা বাজার দিছিল আর এটা বেশিকে পানি বাড়িছে, সবতে পানি সুমাইছে, পানি ঘরে ঘরে সুমাইছে। বর্তমান বহুত অসুবিধা হয়েছে আমার, পানি বাড়ি আছে। আমার রামেশুবুরী অঞ্চল গোটে বানপানী হয়েছে, সরকারের পর সাহায্য পালে ভাল লাগে। আর এনেদরে উল্লেখ করেছে যে এই অঞ্চলটোর রামেশুবুরী গাঁত সমগ্র গাঁখনে আসলে জলমগ্ন হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। মোট ক্যামেরা সহযোগী মানে কিছু আগর ফালের পরিবেশ দেখাম যে বরলিয়া নদীর বাঢ়নি পানিয়ে এনেদরে গাঁখনত প্রবেশ করে আসলে জলমগ্ন করে তুলিছে। আর এনেদরে ক্রমান্বয়ে রাতেপার ভাগরপা আমি দেখিছো যে আর ইয়ার গাঁর লোকে উল্লেখ করেছে যে পানি বাড়ি গিয়ে আছে, এতিয়াও পানি কোনো কমার নাম লওয়া নাই যিমানে সময় গেছে। মোট ওসর আর এগারী লোক আছে, জ্যেষ্ঠ লোক আছে। মোট ক্যামেরা সহযোগী যদি সম্ভব হয় এফালে দেখাবলে অনুরোধ জানাম। পানি বছরে এনেকা করে বাড়ে, আমার ইয়াতে পানি বছরে হয়, কিন্তু সরকারের ফল কোনো ধরনের একো সুবিধা পাওয়া না পায় না যায়। কিন্তু ঘর দেখিছে না গোটে এই চোতাল টোটাল ঘর সর গোটাই ডুবি গেছে ইফালে। এইটো এই রাস্তাটো এইফালে দিয়ে প্রত্যেক বছরে পানি হয়, এবার তো সিফালে দিয়ে রাস্তা পার হয়ে গেছে। এনেকা হয়েছে নাই, একো খবর লওয়া নাই। গাঁবুড়ে খবর লোক লাগে, গাঁবুড়েও খবর নলয়, একো খবরে নলয়। প্রত্যেক বছরে হয়, কিন্তু প্রত্যেক বছরে আমি জনা বিভাগীয় কর্তৃপক্ষ, কিন্তু কোনো ধরনের সঁহারি নাপাও। সমগ্র গাঁখন জলমগ্ন হয়েছে, একদম সমগ্র গাঁখানে জলমগ্ন হয়ে গেছে। বাটপথ কি ভাঙি যাওয়ার উপক্রম করেছে নাকি? বাটপথ মানে ব্লক গাঁথা আছে, গাঁথিলে কি হবো, এই সাইডের মাটিবিলা খুঁই গই গই ভাঙি গেছে, এইফালে ভাঙি গেছে, যাবারে ভাঙি গেছে এইখানে। এটা এইফালে কালভারেদি পানি গই গই উপরে দিয়ে যায়, গতি এইফালে মানুষ এঘর আছে, মানুষ ঘরের একদম চারিওফালে পানিয়ে পানি। আর ইফালে কৃত্রিম বানর কবলত পড়েছে বরপেটা রোডের শিমলাগুড়ি আরক্ষী পহরা চকীখনো। নেড়ানেপেড়া বরষুণ হয়ে থাকার ফলতেই জলমগ্ন হয়ে পড়েছে শিমলাগুড়ি এই আরক্ষী পহরা চকীখন। দৃশ্য আমি দেখাইছো সব গোবর্ধনা আরক্ষী থানার অন্তর্গত শিমলাগুড়ি আরক্ষী পহরা চকীর চৌহদত একাঠো পর্যন্ত পানি। আরক্ষীর এই পহরা চকীর ভিতর ভাগও সম্পূর্ণক জলমগ্ন করেছে, বিপাঙত পড়েছে আরক্ষী। ইয়ার মাজতো জনতার সুরক্ষার স্বার্থত এনেক কর্তব্য সম্পাদন করে আছে, কাম করে আছে শিমলাগুড়ি আরক্ষীর লোকসকলে। মাটি ফেলছে তার কারণে তারমানে পানিটো ওলে যাবা নোয়ারা হয়েছে, আর সেইকারণে ইয়াতে কৃত্রিম বানর সৃষ্টি হয়েছে। আর আমার অফিস বা রুম সকলতে সব পানিয়ে পানি, আর ইয়াতে কেঁচু বা বিভিন্ন ধরনের সরীসৃপ এইবিল সময় আমার তারমানে একেবারে থাকবে নোয়ারা অবস্থা। আর ইফালে উত্তর পূব রেলওয়ের কেবাখনো ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। বেয়া বতর ভূমিস্খলনের আশঙ্কাতে বাতিল করা হয়েছে আঠখনক ট্রেনের চলাচল। গুয়াহাটি শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে, ইফালে গুয়াহাটি দুলাতছেড়া এক্সপ্রেসের চলাচলও বাতিল হয়েছে। রঙিয়া শিলচর এক্সপ্রেসের চলাচল বাতিল করা হয়েছে। শিলচর নতুন তিনিচুকীয়া এক্সপ্রেসের চলাচলও বাতিল করা হয়েছে। ইফালে দুদিনের বাবে বাতিল করা হয়েছে এই রেলের সেবা। এফালে বরষুণ অব্যাহত আছে, বান বা ভূমিস্খলনের আশঙ্কা এটা আছে। তার মাজতে বিশেষ উত্তর পূব রেলওয়ের কেবাখনো ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে, কেবাখনো এক্সপ্রেসের চলাচল বাতিল করা হয়েছে। বেয়া বতর ভূমিস্খলনের আশঙ্কাত বাতিল করা হয়েছে আঠখনক ট্রেনের চলাচল।
ভোজত এটা গরুয়ে চলালে তাণ্ডব। পুরনি বাজারের তৃপ্তি বেকারির ভিতর চলায় এই তাণ্ডব। দোকান গ্রাহক ভর্তি হয়ে থাকা অবস্থাতে হঠাৎ এটা গরু এটা দোকানের ভিতর সুমায় আহে আর তাণ্ডব চলাত গ্রাহকের মাজত মুহূর্তে হাহাকার লাগে। এই ঘটনাত কোনো লোক হতাহত হওয়া নাই, আহত হওয়া নাই সৌভাগ্যক্রমে, কিন্তু দোকানের কিছু সামগ্রী ক্ষতি হওয়া দেখা গেছে। হয়তো দিকবিদিক হেরাই পেলাইছিল গরুটে, সুমায় অহার পিছতে ওলাই যাবলে পড়া না বা বাদ বিচারি হয়তো পয়া না। এই বিপণিখন তৃপ্তি বেকারি এখন, তাত সুমাল গ্রাহকের যেটা ভরিও আসে, কিন্তু তারপর অবশেষত খেদা খেদিও লাগিল, এজন মানুষক খেদি হওয়াও দেখা গেছে। আর অবশেষত সেই গরুটি অবশ্যই ওলাই গেল, কোনো লোকর হানি বিঘিনি হওয়া নাই, কিন্তু তার বয় বস্তু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রেকিং নিউজ, এই মুহূর্তত 22 জুনত রাজ্যিক বিজেপির কার্যালয়ত হব 3খনক গুরুত্বপূর্ণ বৈঠক। আর 22 জুনের এই 3খন বৈঠক, তা বিধে বিধে ভাগে ভাগে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হব। 3তরপিয়া পর্যালোচনা আর ব্লু প্রিন্ট প্রস্তুত করা হব এই বৈঠক। প্রথম যে বৈঠক হব সেপা 9 বজাৰ পৰা 11 বজালৈকে হব, অর্থাৎ এই 9 বজাৰ পৰা 11 বজালৈকে হবলগিয়া যখন বৈঠক রাজ্যিক বিষয়ববিয়ার লগত হব এখন প্রথম বৈঠক। দ্বিতীয় বৈঠক হব দিনের 11 বজাৰ পৰা 2 বজালৈকে বর্ধিত রাজ্যিক বিষয়ববিয়ার মাজত এই দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হব। প্রথম দুখন বৈঠক লোকসভা নির্বাচন সন্দর্ভত আলোচনা করা হব। হয়ে যাওয়া যে নির্বাচন, লোকসভা নির্বাচন কত কি হল, কত ভাল হল বা কত বেয়া হল, হয়তো সেই ধরনের কিছু আলাপ আলোচনা হব প্রথম দুখন বৈঠক। যেহেতু এয়া বিষয়ববিয়ার বৈঠক, বুথ পর্যায়ের প্রভারী জেলা সভাপতিয়ে দিব লাগিব তাত প্রতিবেদন। তারপর বিয়লি 3 বজাৰ পৰা হব তৃতীয় বৈঠক। আর 3 বজাৰ পৰা যখন বৈঠক এন ডি এর বিধায়ক সকল, অর্থাৎ মিত্রজোঁটৰ বিধায়ক সকল, সাংসদ সকল, মন্ত্রী সকল আলাপ আলোচনাত মিলিত হব। তৃতীয় বৈঠক মিলিত হব, মিত্রজোঁটৰ 3 দলের সভাপতি উপস্থিত থাকিব এখন বৈঠক। জম্মু আর কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতিক কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উচ্চ পর্যায়ের বৈঠক। দিল্লীত অনুষ্ঠিত বৈঠক গৃহমন্ত্রী অমিত শাহর অংশ ললে রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালে। জম্মু আর কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, সেনা প্রধান মনোজ পান্ডে, ইফালে পরবর্তী সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী, কেন্দ্রীয় গৃহসচিব অজয় ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরোর সঞ্চালক তপন ডেকা আর সি আর পি এফর সঞ্চালক প্রধান আনিস দাল সিং, ইফালে জম্মু আর কাশ্মীরের আরক্ষীর সঞ্চালক প্রধান আর আর সোয়াইনর গৃহ মন্ত্রণালয়ের বহু কেগী উচ্চ পর্যায়ের বিষয়ববিয়াও বা বিষয়ায়ও ভাগ ললে এই বৈঠক। 29 জুনের আরম্ভ হবলগিয়া যে অমরনাথ যাত্রা, সেই যাত্রা যাতে সুকলমে আয়োজন করবা যায় তার লক্ষ্যরে তৎপর হয়ে পড়ছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী। শেহতীয়াকৈ জম্মু কাশ্মীরত বৃদ্ধি পাইছে সন্ত্রাসবাদীর কুটাঘাত, তীর্থযাত্রীর বাস এখনের উপর আক্রমণের ঘটনা ঘটিছিল, তার 10 গৰাকী লোকের মৃত্যু ঘটিছিল, তীর্থযাত্রীর বড় ভয়ানক আক্রমণ হয়েছিল। আর তার যক্ষীর নিরাপত্তারক্ষীর সন্ত্রাসবাদীর সংঘাতের বহুকটা ঘটনা শেহতীয়াকৈ ঘটিছে। লোকসভা নির্বাচনের পিছত যে রেইসি বা কাঠুয়া আর ডোডাত সংঘটিত হওয়া সেই আক্রমণের ঘটনা, রেইসি জেলাত বিশেষকৈ সন্ত্রাসবাদীর বর্বরতার বলি হয়েছে 10 গৰাকী তীর্থযাত্রী। সেই ঘটনাত আহত হয়েছিল প্রায় 40 গৰাকী আর উত্তর ভারতের যাওয়া তীর্থযাত্রীর উপর আক্রমণের পিছতে কাঠুয়াত সেনা আর নিরাপত্তারক্ষীর আক্রমণত মৃত্যু হয়েছিল দুটা সন্ত্রাসবাদীর। দুর্ভাগ্যজনকভাবে সেই ঘটনাত শহীদ হয়েছিল এগারী সেনা জওয়ান। বিপরীতে মৃত সন্ত্রাসবাদীর পাকিস্তানি সেনায় ব্যবহার করা সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী। সেই ঘটনার পিছতে জম্মু কাশ্মীরের পরিস্থিতিক তৎপরতা কেন্দ্রীয় গৃহমন্ত্রণালয়ের। আর এই বৈঠক 29 জুনের 19 আগস্টলৈকে চলবলিয়া অমরনাথ যাত্রা, এই দীঘলীয়া যাত্রা 29 জুনের 19 আগস্টলৈকে হবলগিয়া এই যাত্রা সুকলমে যাতে পার করবেন সেয়া নিশ্চিত করবলে দৃঢ় সংকল্প লৈছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। জম্মু আর কাশ্মীরের বালতাল আপু পেহলগামেরে যাত্রা করব অমরনাথলৈ যাওয়া সেই তীর্থযাত্রী সকলে। বিগত বর্ষত অমরনাথলৈ আহিছিল 4,28,000 তীর্থযাত্রী, চলিত বর্ষত এই সংখ্যা 5,00,000লৈ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আর এই অবস্থাত 5,00,000 তীর্থযাত্রীর সুরক্ষার বাবে যথাসম্ভব সকলো ব্যবস্থা হাতত লৈছে কেন্দ্রীয় গৃহমন্ত্রণালয়ে। অমরনাথ যাত্রালৈ অহা প্রতিগৰাকী তীর্থযাত্রীক প্রদান করা হব RFID কার্ড, জি কার্ডের সহায়ত ট্রেস করবা যাব লোকেশন। আর এই কার্ড থাকা সকলে পাব 5,00,000 টাকার বীমার সুবিধা, আনকি তীর্থ
তীর্থযাত্রী কঢ়িয়ায় নিয়া জীব জন্তুর বিপরীতেও 50,000 টাকার বিমার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। দেশ তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্ব সরকার গঠন হওয়ার পিছত অমরনাথ যাত্রাক বিশেষভাবে তৎপরতা ইয়া কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের। বাংলাদেশ ক্ষমা করব, বঙ্গাইগাঁত আটক করা হয়েছে দুই বাংলাদেশী কিশোরীক। মানব সরবরাহকারীর কবলত পড়ার সন্দেহ করা হয়েছে এই কিশোরী দুগৰাকীক। বাংলাদেশের কিশোরী বা বাংলাদেশের নাগরিক। নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনের উদ্ধার করা হয়েছে দুইগাকে। আগরতলা হায়দ্রাবাদ রেলের উদ্ধার করা হয়েছে দুইগী কিশোরীক। কিশোরী দুগী ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা। সীমান্তত শারীরিক নির্যাতন চলাই পঠিয়াই দিয়েছিল ভারতলৈ। জমির নামের এজনে তার কাটি সীমান্ত পার করাই দিয়েছিল দুয়োকে। হেনো হায়দ্রাবাদের মাসাজ পার্লারত কাম দিয়ার একটা প্রলোভন দিয়া হয়েছিল কিশোরী দুগীর উদ্ধার করা হয়েছে ভুয়া ভারতীয় নথিপত্র। আর এই ঘটনায় পুনর্বার প্রমাণিত করেছে যে কেন আসলতে এই সরবরাহর একটা চক্রয় কাম করে আছে বা কেন আসলতে সীমান্ত পার করে দিয়ে একাংশ মধ্যস্থতাকারীয়ে। 139 রেল মুদত বলে একটা হের কমপ্লেন আহে, যত দুজনী ছালি ট্রেন নম্বর 07029 ডাউন কোচ নম্বর S4 যাত্রা করে আছে অকলে বিনা গার্জিয়ানত, আর সহযোগিতা লাগে সন্দেহযুক্ত ট্রেফিকিং হওয়া বলে তেনেকে এজন মানুষে কমপ্লেন করেছে। তার কমপ্লেনের ভিত্তিত আমার ASI ডেকাতে GRP স্টাফ লো গাড়ি এটেন্ড করে আর S4 কোচরপা দুজনী ছালী উদ্ধার করে মাইনর ছালী। ছালীর যুক্ত আইডি মতে ত্রিপুরার যুক্ত আইডি আছে, কিন্তু অরিজিনালি সুৎপোষ করার পিছত পাওয়া গেল একচুয়ালি ইন্ডিয়ান নহয়, বাংলাদেশের নাগরিক। তামুলপুরের বানগুড়ীত মটঙ্গা নদীর বাহনী পানিয়ে উটুয়াই নিছে এখন বাঁহর দলং। রঙিয়া ভূটান ঘাইপথ সংযোগী দলং পার রামেসুবুরী নাগরিজুলি পথর মটঙ্গা নদীত থাকা এই বাঁহর দলং উটুয়াই লৈ গৈছে নদীর বাহনী পানিয়ে। বিগত বারিষার বানে পকী দলংখন বিধ্বস্ত করা পথটোরে যাতায়াত করা কেবাখনো গাঁর রাইজে নিজের কাঠির ধন ভাঙি সাজি লৈছিল এই বাঁহর হাঁকুখন। নিজের কাঠির ধন ভাঙি এই বাঁহর হাঁকুখন নির্মাণ করে ললে ঠিকই, কিন্তু তারপর এই বাঁহর হাঁকুখন যেহেতু ঢল পানি উটুয়াই লৈ গৈছে পানির তীব্র সোঁত বাঁহর দলংখন উটি যাওয়া তেনেকৈ সেই গোটেই অঞ্চলবাসীয়ে এটা আকো হারাশাস্তি ভুগিবলগিয়া হয়েছে। তামুলপুরের মটঙ্গা নদীর বাহনী পানি উটুয়াই নিছে এই বাঁহর দলংখন। জনতা ভবনত সৌরশক্তি প্রকল্প উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সৌরশক্তি প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর মন্তব্য যে তিন বছরের পিছত দিনের ভাগত বিদ্যুৎ যোগানের ক্ষেত্র স্বনির্ভরশীল হব রাজ্য। যেহেতু স্বনির্ভরশীলতার দিকে এটা রাজ্য আগবাড়িছে সৌরশক্তির জড়িয়ে, যেহেতু যৌরশক্তি এই নবীকরণ উৎসর বা এই নবীকরণ শক্তির ক্ষেত্র আসলতে যেহেতু আজিকালি বা সমগ্র বিশ্বতে সৌরশক্তি ব্যবহারের উপর অধিক জোর দিয়া হয়েছে, অধিক তাত গুরুত্ব আরোপ করা হয়েছে, আর অসমেও সেই দিকত আসলতে ভালেখিনি পদক্ষেপ লো আগবাড়িছে। আর জনতা ভবনত এটা সৌরশক্তি প্রকল্প উদ্বোধন করলে মুখ্যমন্ত্রীগুলো সৌরশক্তি প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর মন্তব্য যে তিনটা বছর পিছতে দিনের ভাগত দিনের যান বিদ্যুতের প্রয়োজন হয় সমগ্র রাজ্য, দিনের ভাগত তিনটা বছরের পিছত দিনের ভাগত বিদ্যুৎ যোগানের ক্ষেত্র স্বনির্ভরশীল হয়ে যাব রাজ্য, আমি আর বেলেগের উপর নির্ভরশীল হয়ে থাকবে প্রয়োজন নহব। সোলার পাওয়ার ক্ষেত্র 3,600 মেগাওয়াট সোলার পাওয়ার উৎপাদনের আমি যে প্রচেষ্টা হাতত লৈছো এই প্রচেষ্টা অহা 4-5 বছর ভিতর সফল হলে আমি অন্তত দিনের ভাগত বিদ্যুতের ক্ষেত্র আমি স্বনির্ভরশীল হব পারি। সর্বসাধারণ ব্যক্তি সকলেও যদি প্রধানমন্ত্রী সূর্যঘর বিজুলি যোজনা আঁচনির লগত নিজক জড়িত করে তেতিয়ালে আমি ঘরতো ইলেকট্রিসিটি আমি দিব নালাগিব। মই রাকেশ কুমার ডাঙরিয়াক অনুরোধ করিম যে অহা 10-15 দিনের ভিতর ইতিমধ্যে আমি যিসকল ব্যক্তিয়ে ঘরত সোলার প্যানেল লগাব পারিছে এই আঁচনিটির অধীনত তেওঁলোকক আমি মাতি আনি তেওঁলোকৰ এক্সপেরিয়েন্স আমি শেয়ার করাব লাগে যাতে বাকি সকলো আগ্রহী হব পারে।
নবনির্মিত উড়ন সেতুত ফাট। আর এই মুহূর্তের এই গুরুত্বপূর্ণ খবর নিউজ এইটিনের বাতরির পিছতেই প্রভাব দেখা গেল। নিউজ এইটিনত যে বাতরি আমি সম্প্রচারিত করেছিল এই বিষয়ে তারপরে গা লড়িল বিভাগীয় কর্তৃপক্ষের। গড়চুকর উড়ন সেতুর বিসঙ্গতির বুজ লোবার সেই ফাট যত যদর ঠাইত ফাট মেলিছে সেয়া বিভাগীয় কর্তৃপক্ষ পরিদর্শন করেছে। উল্লেখযোগ্য যে মুকলি হওয়া ছমাহও হওয়া নাই, মুকলি ছমাহ নহতেই এই বৃহৎ ফাট মেলিছিল 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত নির্মাণ করা গড়চুক উড়ন সেতু খনত দৃশ্য আমি দেখাইছো আর দৃশ্যর পরাই আপনি নিশ্চয় অনুমান করবছে। উড়ন সেতুখনের একটা অংশ তলল সুমাই যার ফলতে 11টাক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। এই বছরে ফেব্রুয়ারি মাহত মুক্তি করা সেতুখনের একটা অংশ প্রায় 6 ইঞ্চি তললকে সুমাই গেছে, যারবাবে নিয়ন্ত্রণ হেরাই দুর্ঘটনায় পতিত হয়েছে বাহন। এই সন্দর্ভত আজি সবিস্তারে নিউজ এইটিন নর্থ ইষ্টত আমি বাতরি সম্প্রচারিত করেছিল আর তারপরে বিভাগীয় কর্তৃপক্ষ উপস্থিত হয়ে এটা ফাটটো পরীক্ষা করেছে। তলল বহি যা যে অংশ সেয়া পরীক্ষা নিরীক্ষা করে যাবতীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ লৈছে। প্রায় 300 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এয়া ধারিওয়াল ব্লুইল টেক নামের এই প্রতিষ্ঠানটে এই উড়ন সেতু নির্মাণ করেছিল। ধারিওয়াল বেল টেক নামের এই প্রতিষ্ঠানখনে নির্মাণ করেছিল এই উড়ন সেতু 300 কোটিমান টাকা ব্যয়। কিন্তু কি হল, ছমাহও হওয়া নাই, বাহন অহা যাওয়া উপরে করে আছে, কিন্তু হঠাৎ এই যে ফাট মেলিছে এই বিষয়টুক কিন্তু সকল শঙ্কিত। আর কেবল ফাট মেলিছে সেয়াই নহয়, এটা অংশ কিছু বহি গেছে। এটা কিহর বাবে বহি গেছে বা ইয়ার বাবে যাতে ডাঙর দুর্ঘটনা নঘটে, কেনো তাত অহরহ সেয়া একটা মূল অংশ, সেই চা পথ এটা, সেই পথচোয়া যেহেতু একটা মূল পথ গুয়াহাটির এটা আজির তারিখ, তেনে পরিপ্রেক্ষিত সেই পথচোয়া অঘটন তাত যথেষ্ট সংখ্যক বাহন অহা যাওয়া করে আর সেই বাহন সমূহ যাতে কোনো ধরনের দুর্ঘটনা পতিত নহয় তার বাবে লক্ষ্য রাখিবলে অনুরোধ করেছে বিভিন্ন জনে। খানাপাড়ার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নবনির্মিত আরক্ষী আয়ুক্তর কার্যালয় পরিদর্শন করে আজি মুখ্যমন্ত্রীগী বুজ ললে কাম কাজের খতিয়ান আর বর্তমান পানবজার অস্থায়ীভাবে আছে যেহেতু সিপি কার্যালয়টো, শীঘ্রে আরক্ষী আয়ুক্তর কার্যালয়ে লাভ করব স্থায়ী ঠিকনা। আর খানাপাড়ার আমি দৃশ্যাংশ আপনার দেখাইছো পরিদর্শন করেছে, যেহেতু এই কার্যালয় তৈয়ার হয়ে আছে বা নির্মাণ হয়ে আছে, কার্যালয় বর্তমান অস্থায়ী কার্যালয়ের সেই স্থায়ী কার্যালয়ল যাব সিপি কার্যালয়। খানাপাড়াত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নবনির্মিত আরক্ষী আয়ুক্তর কার্যালয়ে বুঝ লৈছে পরিস্থিতি বা কিমান দূর কাম আগবাড়িছে পরিদর্শন করেছে। নবনির্মিত আরক্ষী আয়ুক্তর কার্যালয় পরিদর্শন করেছে মুখ্যমন্ত্রী বুঝ লৈছে কাম কাজের খতিয়ান। বর্তমান পানবজার অস্থায়ীভাবে আছে সিপি কার্যালয়। ইয়ার সহ বিদায় লম, নমস্কার।